আচ্ছা তো দালালর সাথে কোনো স্ট্যাম্প কিছু করছো? না। তো এটা ভুল হই নাই। তুমি স্ট্যাম্প করতে যদি তোমার আজকে ফাইনান্সমেন্ট পাইতে সে জি আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমি আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবা। একটা হচ্ছে যারা নতুন আসছেন এখনো পর্যন্ত একাউন্ট পান নাই বা কাজ পান নাই। তাদের করণীয় কি? আরেকটা হচ্ছে যারা পুরাতন লোক অনেকেই মানে টাকা দিয়েছে কপিললে বা অন্যন্য লোকে সৌদির কাছে এক আমা ট্রান্সফারের জন্য পয়সাকে ফেলছে আপনার কফালা করায় নাই বা আমার ট্রান্সফার করা নেই তাদের সম্বন্ধে টাকাটা কীভাবে আনান যায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা অ্যাডভাইস দিব এবং প্রমাণ সহকারে তো সাথে থাকুন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপা আসবে এরপরে আরেকটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে যারা অলরেডি করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই মূল কথায় চলা যাক যে এই ছেলেটা যেটা ভিডিওতে দেখছেন এই ছেলেটা আসছে ছয় মাসের অধিক হয়ে গেছে এখনও পর্যন্ত একামা পায় নাই খাজ পায় নাই কপিলের দেখা শুদ্ধ পায় নাই সে এমন কি বাংলাদেশ থেকে টাকা এনাইয়া এখানে খাওয়া দাওয়া করতেছে তার চেহারা দেখে আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন এই ছেলেটার বাড়ি হচ্ছে চট্টগ্রাম লোহাগ্রা তো আমি এখন এর করণীয় কি এ যদি বাংলাদেশে করতে পারবে এখানে কিছু করতে পারবে না কারণ তার বিচার মেয়াদ চলে গেছে যে তিন মাসের আগে যদি সে লেবার করে যাইতো তাহলে কিছু একটা করতে পারতো এখন কিছু করতে পারবে না যদি সে বাংলাদেশ থেকে বা আপনিও হন এগ্রি এগ্রিমেন্ট করে আসতেন কোনো ওই যে দালাল আপনাকে মিথ্যা প্রলোভন দিছে যে বাংলাদেশ থেকে এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবেন এই যে বলে আনছে তার যদি তার সাথে কোনো এগ্রিমেন্ট করে আসেন যদি স্টাম্প করে আসেন বা সাদা একটা কাগজও করে আসেন তাহলে চেয়ারম্যান আছে বাংলাদেশের মেম্বার আছে মাতব্বর আছে ওখানে যান ওখানেও যদি না পান আপনি থানায় যান এরপরে যাদেরকে মনে করেন কপিলে এর কাজের কথা বলে আনছে কপিলের সাথে কাজ করবে তো তাদেরকে একামা দিতেছে না বা একমা দিছে বা কপিলে বেতন দিতেছে না তখন করণীয় কি আপনার যদি একমা না দেয় তাহলে আপনি একমা ডেট শেষ হওয়ার পূর্বে তো মক্তব আমলে যাবেন একটা তো যদি একামা দিছে বা কাজ চলতেছে পয়সা দিতেছে না একমা মানে আপনার বেতন দিতেছে না আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যদি বেতন না দেয় কোনো সিগনেচার করবেন না খাতায় গিয়ে বা কোনো ফ্যাডে গিয়ে যদি বেতন যেই মাসে এক মাসের বেতন দেবে একটা সিগনেচার করবেন দুই মাসের দিবে দুইটা সিগনেচার করবেন তিনটা করবেন না অনেকে আছে ছয়টা একসাথে নিয়ে নেয় এক মাসের বেতন দিয়ে দেয় ওই যে বাকি ফাঁস মাসের আপনি অগ্রি অগ্রিম করছেন না এগুলোর বেতন আর দিবে না তো আপনি কি করবেন এই যে যখন আপনি বেতন দেবেন না তখন সিগনেচার করবেন না আপনি কী করবেন এক মাস দুই মাস তিন মাস দেখবেন এরপর আপনি মক্তাবা মেলে চলে যান লেবার কোর্ডে লেবার লেবার কোর্ডে আপনার অধিকার বেশি এখানে লো সৌদির কোনো কথাই শুনবে না যদি আপনি লিগালি যান মনে করেন আপনার এক মাসের ডেট শেষ হয়ে গেছে আপনার পাঁচ ছয় মাস এক বছর পরে গেলেন তখন একটু পাত্তা দেয় না মনে করেন দু তিন মাস চার মাস হয়েছে চলে যান মক্তাবা মেলে এরপরে আসেন যারা পুরাতন তাদের অনেকে একামে ট্রান্সফারের জন্য দিছে মনে করেন কপালার জন্য কপালার টাকা খেয়ে ফেলছে যদি আপনার হাতে যদি কোনো সনদ থাকে টাকার ভাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনার টাকা ব্যাগ পাবেন আমি আমার পাশের রুমে একজনে ফেরত পাইছে এই জন্য আমি বলতেছি ভাই মাহ যান অর্থাৎ কোর্টে যান এই দেশে কোর্টে কোনো টাকা লাগে না এক পয়সা লাগে না আপনি কোর্টে যান প্রমাণটা সাবমিট করেন ওই সৌদিকে ডাকাবে ওই সৌদি যদি না আসে একবার না আসে সেটা একবার দিবে আসবে না দ্বিতীয় দ্বিতীয়বার দিবে আসবে না তৃতীয়বার দিবে আসবে না তখন ওই ওর ন্যাশনাল আইডি ব্লক করে দেওয়া হবে যখন সে ন্যাশনাল আইডি ব্লক করে দিবে সে কোথাও যাইতে পারবে না বাসের টিকিট পাবে না প্লেনের টিকিট পাবে না যদি চাকরি থাকে চাকরির থেকেও সে কোনো পিকনিক দিতে পারবে না চাকরি থেকেও সাময়িকের জন্য বরখাস্ত হয়ে যাবে তাকে অবশ্যই কোর্টে হাজির হতে হবে এবং কোর্টে হাজির হবে যখন আপনি ক্ষমা করবেন না কেউ আপনাকে ক্ষমা করাইতে পারবে না জোরে আপনার টাকা ওকে দিয়ে যেতেই হবে আপনার হক এক পয়সাও মার যাবে না বা এদেশে আইন আছে যদি আইন অনুযায়ী চলি আমার আমরা আইন অনুযায়ী অনুযায়ী চললে আমাদের এক পয়সাও কোথাও যাবে না বা আমার আমরা হবে না সমস্যা হচ্ছে আমরা আইনকে অনেক সময় বুঝি না বোঝার চেষ্টাও করি না তো এই জন্য বলতেছি ভাই যারা প্রমাণ আছে আদৌ অনেকে আমার অনেক অনেক জানা আছে অনেকের টাকা সা পঁচিশ হাজার সতেরো হাজার তিরিশ হাজার রেয়াল পর্যন্ত খেয়ে ফেলছে কফালা করাবে বলে তো বলতেছি ভাই চলুন অনেক কষ্ট করে পয়সা কামাইছেন অনেক কষ্ট করে আমি জানি প্রবাসীরা বা কত কষ্ট করে পয়সাটা কামায় তো এই জন্য বলতেছি ভাই যদি আপনার হাতে কোনো প্রমাণ থাকে তাহলে করে যান দয়া করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং যদি কোনো ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই নিরাপদে থাকবেন এবং এই দেশের আইন খানুন মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ